গোলাপ গাছের ডাল থেকে চারা তৈরি করা কতটা সহজ তা এই ভিডিওটি দেখলেই আপনারা জানতে পারবেন যে গোলাপ গাছের খুব সাধারণ ডালগুলিকে কেটেও খুব সহজেই নতুন চারা কিভাবে তৈরি করা সম্ভব। প্রিয় দর্শক, এই গোলাপের চারাগুলিকে আমরা কিভাবে তৈরি করেছিলাম তা আপনাদেরকে অবশ্যই দেখাবো, কিন্তু তার আগে আমরা দেখে নেব এই চারাগুলিতে কত পরিমাণে নতুন শিকড় বার হয়েছে, যাতে আপনারাও খুব বিশ্বাসের সঙ্গে নিজ বাসাতেই গোলাপ গাছের ডাল কাটিং করে নতুন চারা তৈরি করে নিতে পারেন। এখানে রোপণ করা প্রত্যেকটি ডালকে আমরা তুলে তুলে দেখব যে এতে কত পরিমাণে নতুন শিকড় বার হয়েছে। প্রিয় দর্শক, আপনাদের মধ্যে যারা আমাদের এই চ্যানেলটির নিয়মিত দর্শক তারা এর আগেও দেখেছেন আমরা দেখিয়েছিলাম যে কিভাবে নার্সারিওয়ালারা গোলাপ গাছের ডাল থেকে নতুন চারা তৈরি করেন এবং কিভাবে আপনারা খুব সহজেই নিজ বাসাতেই ঠিক একই পদ্ধতিতে গোলাপ গাছের নতুন চারা নিজ বাসাতেই তৈরি করে নিতে পারবেন। সেই ভিডিওগুলির লিংক আপনাদের সুবিধার্থে যারা দেখেননি তাদের জন্য শুধুমাত্র আমরা এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, আপনারা সেখান থেকেও এই ভিডিওগুলিকে দেখে নিতে পারেন। চলুন এবার দেখে নেওয়া যাক কিভাবে এই ডালগুলিকে রোপণ করা হয়েছিল, যাতে করে খুব সহজেই এত নতুন শিকড় তৈরি হয়ে গেছে। গোলাপ গাছের ডাল থেকে নতুন চারা তৈরির জন্য আমরা এই গোলাপের ডালগুলিকে নিয়ে নিয়েছি। এরপর কাটিং করে নিতে হবে আমাদের পছন্দ অনুসারে। কাটিং করার সময় অবশ্যই একটা বিষয় খেয়াল রাখতে হবে, যাতে পাতার গোড়ার অংশগুলিকে একটু রেখে দেওয়া যায়। বলতে গেলে পাতার গোড়ার অংশগুলিকে দেখে দেখেই অবশ্য এই ডালগুলিকে কাটতে হয়। তাতে করে কি হয়, এই পাতার গোড়ার অংশ থেকেই নতুন শিকড় বা নতুন শাখা খুব তাড়াতাড়ি বার হয়। এর জন্য আমরা এই ধরনের পাতার গোড়ার অংশগুলিকে রেখে দিয়ে এরপর আমরা এই ডালগুলিকে কাটিং করেছিলাম। সমস্ত ডালগুলিকে কেটে নেওয়ার পর এবার এই ডালগুলিকে রোপণ করার জন্য আমরা নিয়ে নিয়েছিলাম একটি পাত্রে কিছু পরিমাণ বালি। দেখুন এই যে সেই বালি, এই বালিতে খুব সহজেই নতুন চারা তৈরি করা সম্ভব। এখানে বলে রাখা ভালো, এই বালি কিন্তু কোনোভাবেই মোটা বালু নয়, মোটা দানা বালু দিয়ে এটা করা সম্ভব নয়। যত হালকা দানা বালু আপনারা ব্যবহার করবেন ততই আপনাদের কাটিং করা ডাল থেকে চারা তৈরি করা সহজ হয়ে যাবে। এই বালু আপনারা পেয়ে যাবেন পাকা বাড়ি তৈরি করার সময় মেঝে করার আগে। দেখবেন ঘরের ভিতরে এই বালু দিয়ে প্রথমে সেই ব্লকগুলিকে আটকানো হয়। ঠিক এই ধরনের বালুগুলিকে দিয়ে আপনারা খুব সহজেই নতুন চারা তৈরি করে নিতে পারবেন। ডালগুলিকে রোপণ করে দেওয়ার পর আর কিছুই করতে হয়নি, শুধুমাত্র নিয়মিত একটু দেখে জল দিয়ে গিয়েছি, ঝাঁঝরি ব্যবহার করে জল দিয়েছি, তাতেই আমাদের নতুন চারা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। প্রিয় দর্শক, আমার মনে হয় আপনারাও খুব সহজেই এই পদ্ধতির মাধ্যমে গোলাপ গাছের ডাল কাটিং করে নতুন চারা তৈরি করে নিতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটিকে শেয়ার করবেন। গোলাপ গাছের মোটা ডালগুলিকে কাটিং করে কিভাবে রোপণ করলে খুব সহজেই নতুন চারা তৈরি করা যাবে এ বিষয় নিয়ে আমরা খুব শীঘ্রই ফিরে আসব। ততক্ষণ আপনারা ভালো থাকবেন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।